হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সিমা রায়। চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম ফ্রেন্ডস। আশা করি বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে দেখ যত দূর থেকে দেখছো না কেন, আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা ঈশ্বরের ভালো আশীর্বাদে মোটামুটি আছি বন্ধুরা। বন্ধুরা এখন বাজে দুপুর তিনটা, দেখো মাত্র জামা কাপড় কেচে দিচ্ছি আর মাত্রই বৃষ্টি সারলো, ঝিরি ঝিরি বৃষ্টি হলো সারাদিন আর চান করেছি কিন্তু সকালবেলা জামা কাপড় এখন শুকাতে দিচ্ছি। তারপরে যে ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি কারণ এখন উঠোন বাড়ি করে একটু ঝাড়পোছ করতে হবে, সকালে উঠোনটা ঝাড়া হয়নি। আর এদিকে সূর্য সোনা ঘুমিয়ে গেছে, সূর্য সোনা ঘুমালেই তো টুকিটাকি কাজগুলো সেরে নেই বন্ধুরা, তোমরা তো জানোই। আর এদিকে তাই আমি এখন সকালে ঘর দুয়ার মুছেছি, বৃষ্টি হয়েছে না চারিদিক ভেজা ভেজা, মুছে নিয়েছি। এখন আবার বিকেলবেলা, বিকেলবেলার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর দেখো আজকে শাড়ি আমি কীভাবে শাড়ি পরেছি, আজকে আমি খাড়া শাড়ি পরে নিয়েছি কারণ ওই যেদিন দেখলে না বন্ধুরা উঠোনে ওটনে ভাসুর ঠাকুর, তাই আজ নাইটিটা পরিনি, শাড়ি পরে নিয়েছি আজকে। আর এখন আমি উঠোনটাও ঝেড়ে নিব বন্ধুরা। আর দেখো ওর সে মানে কি বলে এগুলোকে, বৃষ্টি হচ্ছে অনেকদিন যাবত, তো সিঁড়িগুলো একদম পিচ্ছিল হয়ে গিয়েছে, মুছি যদিও তবুও উঠছে না। ওকে ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকো। আর তোমাদের যদি এই ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে বন্ধু তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো। আর দেখো আজকে সকালবেলা উঠোনটা ঝাড়া হয়নি কারণ বললাম না বৃষ্টি ছিল, এখন তিনটে বাজে তাই এখন ঝাড়পোস করছি বন্ধুরা, সকালের বাসি উঠোন এখন ঝাড়ছি। আর তারপরে এ পাশে চলে আসলাম, বৃষ্টি বললাম না সারাদিন বৃষ্টি হলো, আর ওই যে ভুট্টা অর্ধেক ভাঙানো হয়েছে আরও অর্ধেক রয়ে গেছে, তাই যে উপরের তিরপালটা সরিয়ে দিচ্ছি কারণ নয় তো একেবারে ঘেমে একাকার হয়ে যায়, আর কবে যে ভাঙাবে কবে যে এর থেকে মুক্তি পাওয়া যাবে। আর ধান লাগাচ্ছে তো এখন, তাই এগুলো এখন ভাঙানো হচ্ছে না। বন্ধুরা এখন বাজে বিকাল সাড়ে চারটের মতো, পাঁচটার মতো বেজে গেছে। আর দেখো আমি আমার দুই বেবিকে নিয়ে বসে আছি, দেখো সূর্য সোনা কী খাচ্ছে, আম খাচ্ছে, কাঁচা আম মানে কাঁচা মিষ্টি তো, কেটে কেটে খাচ্ছে, মানে ও কেটে খাচ্ছে না, ও দাদা ভাই কেটে দিচ্ছে। আর এখন 5:45 বাজে, তোমাদের সামনে অনেকক্ষণ পরই এলাম। আর ব্লগটা আজকে মোটামুটি তিনটের থেকে স্টার্ট করা হয়েছে কারণ আজ সারাদিন ঝিরি ঝিরি বৃষ্টি হলো, সকাল থেকে স্টার্ট করতে পারিনি। তোমরা তো দেখলে টুকিটাকি কাজকর্ম, আজকে সেই উঠোনটা ঝাড় দিলাম বিকাল তিনটার দিকে, সকালে আজকে ঝাড় দেওয়াই হয়নি কারণ বললাম না বৃষ্টি ছিল, মোটামুটি এই 2:30-3টার দিকে ছাড়লো। আর এখন একটু মানে ফ্রি হলাম, আর স্নান দান সকালেই করে ফেলেছি, রান্নাবান্নাও সকালে করে ফেলেছি, আবার রাত্রেবেলা করতে হবে। আর জানো বন্ধুরা বৃষ্টি হলো তবুও প্রচুর গরম, দেখো ঘেমে নেই একদম একাকার। ওকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, ফিরছি আবার। সূর্য সোনা একটু হাই করে দাও তো, সূর্য সোনা হাই হাই। বন্ধুরা এখন বাজে রাত্রি 9:30-এর মতো বাজে, আর বন্ধুরা আজ রান্নাবান্না হয়নি রাত্রে, রুটি খাওয়া হয়েছে তাই আর সেটার ক্যামেরা করলাম না বন্ধুরা। বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না। আর যে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।